বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে কথা বলার বিষয় হচ্ছে কনস্টিপেশন, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা কষা। কোষ্ঠকাঠিন্য বা কষা কাদের হবে? যারা নিয়মিত ফাইবার অথবা আঁশ জাতীয় খাবার কম খাবে, পরিমাণ মতো পানি খাবে না, পানি কম খাবে, গরুর দুধ জাতীয় প্রোডাক্ট বেশি খাবে, তাদের কনস্টিপেশন হতে পারে। যারা কায়িক পরিশ্রম অর্থাৎ শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম কম করে, তাদের কনস্টিপেশন হতে পারে। এবং কিছু কিছু ঔষধ আছে, যেমন ব্যথার ওষুধ, কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ মানে ব্রেনের ওষুধ, এবং কিছু আয়রন সাপ্লিমেন্ট, এবং অ্যান্টাসিডের সাথে সংযুক্ত যেই অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম থাকে, সেগুলোও কনস্টিপেশন ঘটাতে পারে। তারপর যাদের আইবিএস আছে অর্থাৎ ইরেগুলার বয়েল সিনড্রোম আছে, এবং ডায়াবেটিক্স আছে, হাইপোথাইরয়েডিজম আছে, এবং ব্রেনের রোগ রয়েছে, তাদেরও কনস্টিপেশন হতে পারে। এবং যাদের উপর অতিরিক্ত চাপ, দুশ্চিন্তা এবং টেনশন রয়েছে, তাদেরও কনস্টিপেশন হতে পারে। কোষ্ঠকাঠিন্য বা কষার লক্ষণ: সপ্তাহে যদি 3 বারের কম মল ত্যাগ হয় এবং ইস্টল অর্থাৎ মল যদি শক্ত এবং কঠিন হয়, সেক্ষেত্রে আমরা কনস্টিপেশন বলতে পারি। কনস্টিপেশনের সময় তলপেটে ব্যথা থাকতে পারে, পেট ফুলে থাকতে পারে, মল ত্যাগের পরও পেট খালি খালি বোধ হবে না, এবং অতিরিক্ত চাপ প্রয়োগ করে মল ত্যাগ করা, এরকম বারবার অতিরিক্ত চাপ প্রয়োগ করে মল ত্যাগ করলে মলদ্বার ফেটে যেতে পারে এবং পরবর্তীতে হেমোরয়েড অর্থাৎ পাইলস বা অসরোগ এবং অ্যানাল ফিশার নামে আরেকটি ডিজিজ হতে পারে। কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা কষা দূর করা যায়। কষা দূর করার জন্য আমাদের নিয়মিত শাকসবজি ফলমূল খেতে হবে। ফলের মধ্যে আপেলে প্রচুর ফাইবার রয়েছে, আপেল খাওয়া যেতে পারে, এবং শাকসবজির মধ্যে যেমন সিম, পাতাকপি, ব্রকোলি, এগুলোতে ফাইবার রয়েছে, এগুলো খাওয়া যেতে পারে। তারপর ডালের মধ্যে রয়েছে যেমন মশারি ডাল, মাসকলার ডাল, খেসারি ডাল, মটর ডাল, বুটের ডাল, এবং সিমের বিচিতে আমরা প্রচুর ফাইবার রয়েছে, এইগুলো খেলে কনস্টিপেশন দূর হতে পারে। তাছাড়া নিয়মিত কায়িক পরিশ্রম অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ ব্যায়াম করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং কিছু ওষুধ রয়েছে বাজারে, ওটিসি ডাক বলা হয়, ল্যাক্সিটিভের মধ্যে রয়েছে ল্যাকটোলোস, তারপর রয়েছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেশিয়াম সাইট্রেট, তারপর রয়েছে বিসাকোডাইল, ক্যাস্টর অয়েল, এবং বর্তমানে আরেকটি ওষুধ খুবই ভালো কাজ করতেছে, 3টা ডাকের কম্বিনেশন এখানে, সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। এই 3টা ডাকের সমন্বয়ে যেহেতু, সেই জন্য এটি খুব ভালো কাজ করতেছে, এখন বাজারে অ্যাভেলেবেল আছে। যেমন এটা ডোজ হচ্ছে 2 চামচ থেকে 4 চামচ খাবারের পরে খেতে হবে, 4টা দৈনিক 4 বার খেতে পারবে, 2 থেকে 4 চামচ করে, অর্থাৎ 2 চামচও খাওয়া যেতে পারে, 3 চামচও খাওয়া যেতে পারে, দিনে 4 বার খাওয়া যেতে পারে। আরেকটি খুব সস্তা ওষুধ বাজারে অ্যাভেলেবেল রয়েছে, আমরা মনে হয় সবাই নাম জানি, এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ডুরালাক্স, কেমিক্যাল হচ্ছে বিসাকোডাল। এই বিসাকোডাল খুবই সস্তা একটা প্রোডাক্ট, এক পার পিস 71 পয়সা। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।